নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি বানাবো ভেজিটেবল চপ। দোকানের মতন চেষ্টা করবো যে দোকানের মতন হয় কি না, বাজারে আমরা কিনে খাই তো সেমনি বানানোর চেষ্টা করব। তো আপনারা পুরো ভিডিওটা সাথে থাকবেন আর দেখতে থাকুন। তো আমি ভেজিটেবল চপ বানানোর জন্য এই যে চার রকম জিনিস নিয়ে নিয়েছি, মটরশুঁটি, এই যে আলু, গাজর আর বিট, বিটটা তো লাগবেই। তো আমি এই চার রকম জিনিস দিয়ে আজকে ভেজিটেবল চপটা বানাবো। তো চলুন শুরু করি। তো আমি সবজিগুলো একটু কেটে নিই, কেটে ধুয়ে নেব। বিটের রং দেখুন, আমার খুব ভাল লাগে বিটের রংটা, দারুণ লাগে, ভীষণ সুন্দর। আর হাতগুলো কি সুন্দর লাল হয়ে যায়। এটা দিয়ে তো লিপস্টিক লাগা, ঠোঁটে লাগালেই অনেক, আর লিপস্টিক কিনতে হবে না, এত সুন্দর রং। লাগিয়ে দেখবো, পুরো ন্যাচারাল কালার একদম। মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি, একবারে কেটে ছুলে তারপরে আমি সবজিগুলো ধুয়ে নেব। সবজিগুলো সব কেটে নিয়েছি, এবার আমি একটু ধুয়ে নিয়ে আসি এগুলো ভালো করে। তো এই যে সবজিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে এলাম, ধোয়া হয়ে গেছে, এবার উনুনটা ধরিয়ে নেব। আমি একটা ভাজা মশলা বানাবো, তার জন্য জিরে, শুকনো লঙ্কা, চার পাঁচটা এলাচ নিয়েছি, একটু লং আর একটু দারচিনি, এগুলো একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই ভাজা মশলাটা একটু ঠান্ডা হলে তারপরে বেটে নেব, তা ততক্ষণ আমি ভেজিটেবলের পুরটা তৈরি করে নিচ্ছি। এই যে পুর বানানোর জন্য তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, এগুলো সব দিয়ে দেবো। এবার সব দিয়ে দিচ্ছি, রসুন, আদা, লঙ্কা,
সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি সবজিগুলো। সেদ্ধ হোক ততক্ষণ আমি এই মশলাটা একটু শিলে গুঁড়ো করে নিই। আমি এবার একটু নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি জল দিয়ে সেদ্ধ বসাবো। কেন বিট গাজর আছে তো একটু সেদ্ধ হতে সময় লাগবে। আমার সবজিটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এই যে টোস্ট বিস্কুটটা আছে এটা দিয়ে আমি ব্রেড ক্রাম বানিয়ে আনি। তো আমি মিক্সিতে গুঁড়ো করব, আর বাজারে তো কিনতে পাওয়া যায় কিন্তু আমি এইটা দিয়েই বানাবো। তো আমি এটা গুঁড়ো করে নিয়ে আসি। তো এই যে আমার ব্রেড ক্রামটা বানিয়ে নিয়ে এসেছি, বানানো হয়ে গেছে। এবার বাকি প্রসেসগুলো করে নেব। অল্প চিনি দিয়ে দিচ্ছি আর এই যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এই ডাল ঘুটনি কাঁটাটা দিয়ে এটা একটু ম্যাশ করে নেব। গোটা গোটা থাকলে মুখে ভালো লাগবে না খেতে। তোমার ভেজিটেবিলের পুর রেডি। এবার এটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য দেব। কি সুন্দর লাগছে দেখুন পুরটা দেখতে। তো আমি ব্যাটার বানানোর জন্য যে ময়দা নিয়ে নিয়েছি, এখানে 3 চামচ ময়দা নিয়ে নেব। 1 চামচ নিয়ে নিয়েছি, 4 চামচ নিয়ে নিলাম। সামান্য একটু খাবার সোডা, সামান্য একদম সামান্য একটু ফুড কালার। ফুড কালারটা নাও দিতে পারেন, আমি দিলাম একটু কালারটা হওয়ার জন্য। আর দেব নুন, অল্প নুন দেব। এবার এটাতে জল দিয়ে একটু ব্যাটারটা বানিয়ে নেব। তো আমি এই যে পুর নিয়ে নিলাম, এবার ভেজিটেবিলের আকারে ফার্স্ট টাইম বানাচ্ছি। এই ময়দার কোটে একবার দিয়ে দিলাম, এরপর আমি এই ব্রেড ক্রামে দিয়ে দিচ্ছি। এমনি করে আমি আর কিছুটা বানিয়ে নিচ্ছি। আমি তেলটাও গরম বসিয়ে দেব, তেলটা গরম হোক ততক্ষণ। এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খুব বেশি ভাজবো না, কেন কি এটা এমনি পুরটা রেডি করা আছে। এটা হয়ে গেছে,
একটু আগুনটা বেশি হয়ে গেছিল, আমি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার ভেজিটেবিল চপ রেডি। তো এই যে বানিয়েছি, দেখতে তো খুব সুন্দর লাগছে আর খেতেও নিশ্চয়ই ভালোই হবে। তো তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো আমি একটা খেয়ে দেখি কেমনি হয়েছে, একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন দারুণ হয়েছে, এটাও খুব ক্রিস্পি হয়েছে। নিজে বানিয়েছি তো ভালোই হয়েছে, খেতে খারাপ হয়নি, ভালো হয়েছে।